নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 1/6/2023 পয়লা জুন আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খবর আবহাওয়া, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উষ্ণতা প্রায় 40 ডিগ্রি কাছাকাছি থাকবে এবং সঙ্গে থাকবে ব্যবসা করো। আজকের আবহাওয়া সংক্রান্ত আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে। শহর এবং শহরতলির ভ্যাপসা গরম থেকে এখন নিস্তার নিয়ে আবহাওয়া জানিয়েছেন, তাপপ্রবাহ এখনই না ফিরলেও অস্বস্তিকর ভ্যাপসা গরম চলবে। কলকাতা উপকূলবর্তী কাছাকাছি এলাকাগুলোতে তীব্র গরমে সঙ্গে থাকবে বাতাসে জলীয়বাষ্পের মাত্রা বেশি, এই কারণেই অবস্থা হাসফাস। আলিপুর অফিসের অধিকর্তা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হবে, তবে সপ্তাহের শেষের দিকে ঝড়বৃষ্টি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তিনি জানিয়েছেন, উত্তর পশ্চিম দিক থেকে উষ্ণ শুষ্ক বাতাস বায়ুমণ্ডলের উপর স্তরে ঢুকছে, তাই বাতাসে জলীয়বাষ্প থাকলেও বড় ধরনের বজ্রমেঘ সৃষ্টি হতে পারছে না। ছোট আকারে যে মেঘগুলো তৈরি হচ্ছে তার থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হচ্ছে, বুধবারও তাই হয়েছে। বড় আকারে বজ্রমেঘ তৈরি হলে বিস্তীর্ণ এলাকায় ঝড়ে গরমের স্বস্তি মিলত, সেটা এখন হচ্ছে না। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি, স্বাভাবিকের 2 ডিগ্রি বেশি ছিল এবং আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছে ছুঁয়ে হবে বলে জানা যাচ্ছে। এবং সবাই এখন তাকিয়ে আছে বর্ষা কবে আগমন হবে। জুন মাসে শুরু হতে চললেও দক্ষিণ ও উত্তরবঙ্গে বর্ষার আগমন নিয়ে এখনও আবহাওয়াবিদরা নিশ্চিত করে বলতে পারছে না, তবে বঙ্গোপসাগরে বর্ষা কিছুটা অগ্রগতি হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বর্ষা প্রবেশ করবে বলে জানা গিয়েছে। কয়েকদিনের মধ্যেই পূর্ব ও মধ্যপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং এটির গতিবগতির ওপর আবহাওয়াবিদরা নজর রাখছে। এবং তো এই হচ্ছে আপাতত আবহাওয়া সংক্রান্ত আপডেট। অর্থাৎ পশ্চিমবঙ্গে এখন উষ্ণতা কদিন বেশি থাকবে, বেশি ঝড় বৃষ্টির প্রভাব নেই এবং উষ্ণতা প্রচণ্ড গরমের সঙ্গে থাকবে জলীয়বাষ্পের বেশি থাকার জন্য ভ্যাপসা গরম। তো আজকের আবহাওয়া সংক্রান্ত এই পর্যন্তই, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।